প্রত্যেকটা ছেলে মেয়ের একজন করে বেস্ট ফ্রেন্ড থাকে, তেমনি আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম আকাশ আর আমি হলাম চয়ন। আমাদের দুজনের বাড়ি পাশাপাশি গ্রামেতেই, সেই প্রাইমারি স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপ, প্রায় 12 বছরের বন্ধুত্ব। আমরা দুজন দুজনের পরিবারের সদস্যের মতো। এখন আমরা বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। যাই হোক, এখন আসি আসল কথায়। এইচএস পরীক্ষা শেষ হওয়ার পর অবসর সময় কাটাচ্ছিলাম। তখন আকাশের বাড়ির পাশের মাঠে খেলা করতাম, বিকেলে 8টাতে যেতাম। আকাশ প্রতিদিন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, তারপর আমি আসলে একসাথে বাইরে বের হতাম। প্রতিদিনের মতো সেদিনও গেলাম আকাশের বাড়িতে, কিন্তু আকাশকে দেখতে পেলাম না, তাই বাইরে থেকে ডাক দিতে লাগলাম, আকাশ, এই আকাশ, কোথায় তুই? কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না, তাই ওদের বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকতেই আকাশের মাকে দেখতে পেলাম, তাই ওনাকে জিজ্ঞেস করলাম, কাকিমা? ও কাকিমা। হ্যাঁ চয়ন, বল। আকাশ কোথায় গো? ও তো মার বাড়িতে গেছে। কই, আমাকে তো কিছু বললো না? হঠাৎ করেই আজকে সকালে গেছে, অনিকার কিছু দরকারি বই আনতে। অনিকা আবার কে কাকিমা? আমার মেয়ে, আকাশের বড় বোন। আমি তো জানতাম আকাশ একা, আর আকাশ তো কখনো বলেনি যে ওর কোনো বড় দিদি আছে। আসলে অনিকা ছোট থাকতে ওর মার বাড়িতেই থাকে, বাড়িতে খুব কম আসে, তাই হয়তো তুই কখনো দেখিসনি। হুম, আচ্ছা আজ তাহলে চলে যাচ্ছি, আকাশ আসলে একটা ফোন করতে বলুন। পরে যাবি, এখন বস, মেয়েটা একা একা সময় কাটাচ্ছে, অনিকাকে নিয়ে বাইরে একটু ঘুরে আয়। আচ্ছা। অনিকা একটু বাইরে আয়। হ্যাঁ মা, বলো। ও হচ্ছে আকাশের বন্ধু, যা ওর সাথে বাইরে থেকে একটু ঘুরে আয়, ভালো লাগবে। আচ্ছা মা। চলুন। অতপর আকাশের দিদিকে নিয়ে বাইরে বের হয়ে আসলাম। আকাশের দিদিকে দেখে এক ঝটকায় ক্র্যাশ খেলাম, কিন্তু এসব আবোল তাবোল ভাবলে চলবে না, উনি আমার বন্ধুর বড় বোন আর আমার থেকে বড়, তাই এসব চিন্তা মাথাতে আনা যাবে না। আই ছেলে, কি ভাবছো? জি কিছু না। নাম কি তোমার? চয়ন। আকাশের সঙ্গে একসাথে পড়াশোনা করো? হুম। তাহলে তো তুমি আমার থেকে ছোট। হুম, এনিওয়ে আপনি কিসে পড়েন? বিএ ফাইনাল ইয়ারে। ও আচ্ছা। পুরো গ্রামটা আমাকে ঘুরে দেখাবে? হুম, আর গ্রাম থেকে একটু বাইরে একটা ছোট বাজারও আছে, চাইলে ওখানে যাওয়া যায়। আচ্ছা চলো ঘুরে আসি। তারপর পুরো বিকেলটা অনিকা দিদিকে নিয়ে ঘুরলাম, তারপর বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার পর সন্ধ্যায় ওনাকে ওনার বাড়ির কাছে পৌঁছে দিয়ে যখন চলে আসছিলাম, তখন উনি পেছন থেকে ডাক দিয়ে পড়লেন, চয়ন তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা নিন, 8016553538। আচ্ছা এখন যাও। অতপর বাড়িতে ফিরে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ফোনে গেম খেলছিলাম, এমন সময় একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। চয়ন বলছো? হুম বলছি, আপনি কে? আমি অনিকা। হ্যাঁ দিদি বলুন। আই দিদি বলে একদম ডাকবে না। কেন? এমনি। ওকে শোনো না, কাল সকাল 10টার দিকে আমার বাড়ির সামনে একটু চলে এসো তো, একটু বাইরে যাব। আচ্ছা আসবো। আচ্ছা কি করছো এখন? গেম খেলছিলাম। আচ্ছা সকালে চলে আসবে কিন্তু? হুম আসবো। পরের দিন সকালে চলে গেলাম অনিকাদের বাড়ির সামনে, গিয়ে দেখলাম অনিকা বাইরে দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে ঘুরতে চলে গেলাম। সেদিন প্রায় সারাদিনই অনিকের সাথে কাটালাম। পরের দিন আকাশ তার মা বাড়ি থেকে ফিরে আসছে, তারপর সে আমাকে কল করে ওদের বাড়ি যেতে বললো। আমি আর কিছু না ভেবে সাথে সাথে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমি জানি এখন ওদের বাড়ি গেলে আমার প্রিয় বন্ধু আকাশ এবং আমার ক্র্যাশ কাম অনিকা দিদিকে একসঙ্গে দেখতে পাবো। এই সরি সরি, বলতে ভুল হলো, অনিকা দিদি না, শুধু অনিকা। অনিকা প্রায় এক মাস ছিল আমাদের এখানে, প্রতিদিন আমরা ঘুরতে যেতাম, মাঝে মাঝে আকাশও আমাদের সাথে যোগ দিত, খুব মজা করতাম তিনজনে মিলে। অনিকা চলে যাওয়ার দিন আমি আর আকাশ ওনাকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে এসেছিলাম, বাসের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় অনিকা বলে উঠল, আকাশ আমার জন্য এক বোতল জল আর এক প্যাকেট বিস্কিট নিয়ে আয় তো। আচ্ছা। এই কথা শুনে আমিও আকাশের সাথে যাচ্ছিলাম, তখন অনিকা বলল,
তুই কোথায় যাচ্ছিস? আমি কি এখানে একা একা থাকবো? চয়ন, তুই দিদির সাথে থাক, আমি নিয়ে আসছি। আচ্ছা। এই ছেলে, বেশি বুঝিস না। তোকে কে যেতে বলেছিল? হুম? কেউ না, নিজে থেকে যাচ্ছিলাম। আমি চলে যাচ্ছি, খারাপ লাগছে না তোর? না, খারাপ লাগবে কেন? সেটাই তো, তোর কেন খারাপ লাগবে? কথাটা বলি, অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তবে খুব মিস করব। চুপ। সব কথা কি মুখে বলতে হয়? বোঝো না তুমি? না, নিজের খেয়াল রাখবি। আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবি, আর আমার ভাইটারও খেয়াল রাখবি। আচ্ছা। দিদি, এই নে তো জল আর বিস্কুট, বাস এসে গেছে, নিচে সিটে গিয়ে বস। আসি তাহলে, ঠিক মতো পড়াশুনো করিস তোরা। আচ্ছা। তারপর অনিকা দিদিকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। মনটা ভীষণ খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা আপনাদের এখনো বলা হয়নি। তাহলে শুনুন, আজ থেকে 3 দিন আগে আমি আর অনিকা দিদি একসাথে একটা পার্কে ঘুরতে গেছিলাম। সেদিন অনিকা হঠাৎ বলে উঠল, চয়ন, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা? তুই কি আমাকে ভালোবেসে ফেলেছিস? আমি চুপ করে থাকলাম। কি হলো বল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তবে আমি কখনো বলতাম না যে আমি তোমাকে ভালোবাসি, যদি না তুমি জানতে চাইতে। কেন বলতিস না? প্রথমত তুমি আমার বন্ধু দিদি, আমার থেকে বয়সে অনেক বড়। আকাশ যদি কখনো জানতে পারে আমি তোমাকে ভালোবাসি, তাহলে ও খুব কষ্ট পাবে, এমনকি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি চাই না একটু ভালোবাসার জন্য আমাদের এত বছর বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। সো আমি মনে মনেই তোমাকে ভালোবাসবো। জানিস, আমি কখনো কোনো ছেলের সাথে এতটা মেলামেশা করিনি যতটা তোর সাথে করেছি। এমনকি আমার কোনো ছেলে বন্ধুও নেই। ছোটবেলা থেকে গার্লস স্কুল, গার্লস কলেজে পড়ে এসেছি। তোর সাথে কথা না বলে আমি হয়তো থাকতে পারবো না, খুব খারাপ লাগবে আমার। এটা যদি ভালোবাসা হয় তবে আমিও তোকে ভালোবাসি। তুই কি আমাকে ফিরিয়ে দিবি? আমি বুঝতে পারছি না আমি কি বলবো। পরেরটা পরে ভাববো, এখন আমরা চুপি চুপি প্রেম করব, বুঝলি? ওকে। আমার সব কথা শুনতে হবে কিন্তু। যথাক্কা দিদি। এই আবার! আমাদের প্রেমের শুরুটা এভাবে হয়েছিল, রাত জেগে কথা বলা, মাঝে মাঝে লুকিয়ে দেখা করা, এভাবেই আমাদের সম্পর্কে 4 বছর অতিবাহিত হয়েছিল। আমরা জানতাম না আমাদের প্রেমের ভবিষ্যৎ কি। এতক্ষণ যা শুনলেন সেগুলো আজ থেকে 5 বছর আগের ঘটনা। আজকের পর থেকে শুধু স্মৃতি হয়ে থাকবে, কারণ একটু আগে আকাশের ফোন এসেছিল। হ্যালো চয়ন। হ্যাঁ বল। মা কথা বলবে, কথা বল। হ্যাঁ কাকিমা, বলো। কাল সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। কেন কাকিমা? কাল অনিকার বিয়ের পাকা কথা বলতে আসবে পাত্রপক্ষ। আচ্ছা কাকিমা, আমি আসব। আচ্ছা বাবা। তারপর আকাশের সাথে কথা বলে শেষে একটু চোখ বুঝলাম। জানতাম শেষমেশ এমন কিছু একটা হবেই, শুধু শুধু কষ্ট পেতে হবে আমাকে। এসব ভাবছিলাম এরই মধ্যে আবার ফোনটা বেজে উঠল। অনিকা কল করেছে। হ্যালো চয়ন, কাল আমাকে দেখতে আসছে। হুম, একেবারে পাকা কথা বলে যাবে। তুই কিভাবে জানলি? তোমার মা ফোন করেছিল। এখন কি করব বল? যেটা হচ্ছে হতে দাও, আমাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না, কারণ আমাদের সম্পর্ক কেউ মেনেই নেবে না। এই বলেই ফোনটা কেটে দিলাম, কারণ এখন যত কথা বলবো তত খারাপ লাগবে। পরদিন সকালে চলে আসলাম আকাশদের বাড়িতে। কতটা নির্লজ্জ আমি, প্রেমিকার বিয়ের পাকা কথার জন্য আয়োজন করছি। অনেকে আজ খুব সুন্দর করে সেজেছে, এমনিতেই সুন্দর, তবুও আজ একটু বেশি সুন্দরী লাগছে। কিছুক্ষণ পর দেখলাম আমার মা বাবা আর ছোট ভাই এখানেই আসছে। আকাশ, আমার মা বাবা এখানে কেন? ওনারাই তো পাত্রপক্ষ। মানে? ব্যাট আমার দিদির সাথে প্রেম করবে, বিয়ে করবে না? বাবা পাশ থেকে বলে উঠল, বিয়ান, বৌমাকে নিয়ে আসুন। পেছনে ফিরে দেখলাম অনিকে আসছে। অনিকে আমাকে দেখে মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে চোখ মারল। এই পর্যায়ে আকাশের মা বলল, অনিকা, চয়নকে নিয়ে রুমে যাও, আমরা কথা বলি। আচ্ছা, আসো আমার সাথে। যাও জিজু, যাও। ধূসেলা। অতপর অনিকার সাথে একটা আলাদা রুমে চলে আসলাম। কিরে, কেমন দিলাম? হুম, তুমি আগের থেকে জানতে না?
আমিই তো বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলেছিলাম, তা না হলে এতক্ষণে অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যেত। নিজে তো কিচ্ছু পারিস না, তাই আমাকেই করতে হলো। তো কে করবে, তুমি বড়, তাই সবই তুমি তো করবে। তাই আই কাছে একটু। বিয়ের আগে কিচ্ছু করা যাবে না। আই আমি বড়, আমি যখন বলেছি হবে তখন হবে। অতঃপর পূর্ণতা পেতে যাচ্ছে আমাদের সিনিয়র এবং জুনিয়রের এই ভালোবাসার গল্প।